গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি কিন্তু আজকে আমি চলে এসেছি আরও একটা নতুন ব্লগ ভিডিও। তো আজকে আমি ফার্স্ট দিন কলেজে যাচ্ছি, তো ফার্স্ট ডে কলেজে কীরকম কাটছে না কাটছে সেটা তোমাকে দেখাবো। সো তোমরা সবাই দেখতে থাকো। তো আমি রানীহাটিতে চলে এসেছিলাম, ওখানেই আমাদের স্যারের বাড়িতে সাইকেলটা রেখে আমি আমার বান্ধবীর সঙ্গে অটো করে কলেজের দিকে রওনা দিলাম। কলেজে পৌঁছেই প্রথমে লিস্ট দেখে নিলাম যে আমরা কোন রুমে বসবো। তো আমাদের রুম নাম্বার ছিল 201। তো এখন যেটা দেখতে পাচ্ছেন এখানে আমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন চলছে। ডকুমেন্টস ভেরিফিকেশন শেষ, তো আমি এখন তোমাদের সবাইকে আমাদের কলেজটা একটু ঘুরে দেখানোর চেষ্টা করব। তো যেহেতু বেশিরভাগ ক্লাসে এখনও অবধি ডকুমেন্টস ভেরিফিকেশন শেষ হয়নি, তো তবুও আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি, তো দেখতে থাকো। তো দেখতেই পাচ্ছ সামনে খুব ভিড় হয়ে আছে, মানে অনেক সবার তো ডকুমেন্টস ভেরিফিকেশন হয়ে গেছে, তো তারা সবাই বাইরে আছে। তো এবার আমি যেটা দেখাবো সেটা হচ্ছে এই জানালা দিয়ে কলেজের বাইরেটা কীরকম লাগছে সেটা দেখতে পাচ্ছ তোমরা সবাই। তো আরও কিছু দেখাবো, তো ভ্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো। কলেজের আশপাশটা খুব সুন্দর দেখাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ, কিন্তু এদিকে কাদা আছে, ওইটা দিয়ে চল, সাপ টাপ কিছু নেই, চল কাশবনে ভরা, কি সুন্দর লাগছে দেখ আকাশটা। তো কাশবন আছে কিন্তু এখানে অনেকটা কাদা। আঙ্কেল ওদিকে যাওয়া যাবে, দুটো কাশফুল নেবো বলে যাওয়া যাবে, কাদা নেই তো বেশি, আসলে কাদা দেখতে পাচ্ছি বলে এই জন্য। তো এখানে দেখতেই পাচ্ছেন দারুন, আর এটা আমাদের কলেজ। তো কাশ ফুল তুলবো কি করে এটাই হচ্ছে সমস্যা, এক গরুগুলো যদি গুঁতিয়ে ফেলে। তো গাইস যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছিলো তো আমরা বাইরে যেতে পারছিলাম না, তাই এখানেই বসে একটু খাওয়া দাওয়া সেরে নিলাম। বাড়ি থেকে যেহেতু মা টিফিন প্যাক করে দিয়েছিলো, আমার বান্ধবীটাও টিফিন এনেছিলো, তো আমরা সবাই মিলে শেয়ার করে একটু খাওয়া দাওয়া করছি। তো এখন আমরা বাড়ি যাওয়ার জন্য বেরোচ্ছি, এতক্ষণ বৃষ্টি হচ্ছিলো। তো আমরা এখন ঘরে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি, তো এখানে বৃষ্টি হচ্ছে দেখতেই পাচ্ছ সবাই, অনেক সবাই যাচ্ছে। তো গাইস আমরা এখন বাড়ি যাচ্ছি, তো আমাদের উল্টো রাস্তা দিয়ে বসাটা নিয়ে এলো, এই যে বসা, আর এমন মানে কি বলবো, এতটা ঘুরতে হবে জানলে এই রাস্তা দিয়ে আসতাম না, আমাদের বললো অটো দিয়ে যাব, তো এইখান দিয়ে যেতে হবে। ব্লগে তো সবই তো বলতে হয়, তোদের মুখগুলো একবার করে দেখাই। Thank you.
কাটলো না কাটলো সবটাই দেখানোর চেষ্টা করলাম। আর তারই সঙ্গে আমাদের গঙ্গাধরপুর কলেজ কীরকম, মানে গঙ্গাধরপুর কলেজে কীরকম সব ক্লাসরুমগুলো, সেগুলো আশপাশে কীরকম, সেগুলো মোটামুটি আমি সবই দেখানোর চেষ্টা করেছি। তো ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো। আর যারা যেন আমার চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর নেক্সট ভিডিও আরও তাড়াতাড়ি আসবে, সো দেখে থাকো। টাটা, বাই।